ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত যে সুপ্রিয় ভাই আল্লাহ রাত্রে কাপড় শুকাতে দেওয়ার নিষেধাজ্ঞা মর্মে কোনো সহি হাদিস পাওয়া যায় না যা কিছু আছে ওগুলো সব জালিয়াতদের বানানো কথাবার্তা সুতরাং রাত্রে যদি বাইরে কাপড় শুকানোর প্রয়োজন হয় শুকাবে সমস্যা নাই এগুলো কুসংস্কার এগুলোতে বিশ্বাস করা বা মনে করা যে যদি কেউ রাত্রে ভাগে কাপড় শোকাতে দেয় বাইরে তাহলে তার ইয়ে হবে সমস্যা হবে এগুলির মাধ্যমে কি করা হবে শিরিক চর্চা করা হবে আল্লাহ হেদায়ের মালিক কাজে এসব এসব কথায় মোটেও কান দেবেন না ঠিক আছে এসব গুজব এবং বাজে কথাবার্তা কুসংস্কার এবং সেরে কায় কারবার তাই সতর্ক থাকবেন ঠিক আছে কাপড় শুকানোর প্রয়োজন যেখানে মন সেখানে দিবেন কাপড় শুকানো যাবে না রাতের বেলায় হ্যাঁ রাতের বেলায় মানুষকে ধার দেওয়া যাবে না রোববারে বাঁশ কাটা যাবে না হ্যাঁ ছেলের কাপারে ওই কালো দাগ দিতে হবে কালো টিপ দিতে হবে নাহলে বদনজর লেগে নষ্ট হয়ে যাবে এগুলি কি যা হেলিয়াত বর্বরতা আল্লাহ মানে